বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, একটু জানাবেন, শেখ হাসিনা তো দিল্লিতে রয়েছেন, তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে কিছু জানা গেল কিনা? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। সুকান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনার কাছে জানতে চাইছিলাম যে শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন, সে খবর আমরা পেয়েছি, তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে কোনো তথ্য আপনার মাধ্যমে যদি দর্শকদের জানানো সম্ভব হয় সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, গতকাল রাতভর কিন্তু দিল্লি ছিল মুদ্রা মুদ্রায়, তিনি তো দিল্লি আসিরার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বাস্থ্যমন্ত্রী অমিত শাহ, এবং বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে নিয়ে তিনি মিটিং করেন, এবং সেই মিটিং এ কিন্তু বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এবং এখনো পর্যন্ত জয়শঙ্কর বিদেশ মন্ত্রী ভারতে তিনি নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতবর্ষেই আছেন, তবে তিনি যখন বাইরে যেতে চাইবেন তখন তার জন্য ভারত সমস্ত ব্যবস্থা করবেন। কিন্তু এই যে অতিথিশালায় অর্থাৎ সেফ হোমেতে তাকে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে, তার নিরাপত্তা ইতিমধ্যে ছয় কোম্পানি সেনাবাহিনী কিন্তু নিয়োগ করা হয়েছে, তার সঙ্গে তার যতটুকু আমরা বিদেশ মন্ত্রক সূত্রে যতটুকু জানতে পেরেছি যে তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, আওয়ামী লীগ নেতা এবং তার পরিবারের সদস্যরাও রয়েছেন। যদিও সরকারি তরফে কিন্তু এখনো কোনো বিবৃতি দিয়ে যে হাসিনার যে দিল্লিতে থাকা বা তার বিদেশ যাওয়া এই বিষয়ে কিন্তু কেউ নিশ্চিত করে কিছু বলেননি, তবে সকাল থেকে কিন্তু যে বেসামরিক যে খবর ছড়িয়ে পড়েছে যে হাসিনা গভীর রাতে তিনি লন্ডন পাড়ি দিয়েছেন, আবার কেউ বলছেন সকালবেলা তিনি লন্ডন পাড়ি দিয়েছেন, কিন্তু জয়শঙ্কর সর্বশেষ একটা প্রেস বিজ্ঞপ্তি তিনি জারি করেছেন, তাতে তিনি নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা তাদের সেফ হোমে আছেন, সেফ সেল্টারে রয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত উদ্বিগ্ন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ভারতে আশ্রয় দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই সকালে দুই দফায় সর্বদলীয় বৈঠক হয়, বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তারপর সর্বদলীয় বৈঠক হয়, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী জয়শঙ্কর তারা ছিলেন। বাংলাদেশের পরিস্থিতির উপরে যেমন নজর রাখছেন তেমন বাংলাদেশে বর্তমানে পড়াশোনা করতে যাওয়া যে ছাত্রছাত্রী রয়েছেন তাদের ফিরিয়ে আনা, এবং বেশ কিছু ট্রাক ড্রাইভার পণ্যবাহী ট্রাক নিয়ে গিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে আনা, এই বিষয়গুলি কিন্তু মিটিংয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর সঙ্গে যে সীমান্ত বাণিজ্যগুলি সম্পূর্ণ বন্ধ ছিল সেগুলিকে কিন্তু পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়, এবং ইতিমধ্যেই বসিরহাটের যে গোজাডাঙ্গা সীমান্ত রয়েছে সেখানে সীমান্ত বাণিজ্য দুপুর ভারতীয় সময় 11:56 কিন্তু সেই সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হয়। যদিও দিল্লির শেখ হাসিনার অবস্থান সম্পর্কে কিন্তু সম্পূর্ণ গোপনীয়তা এবং রক্ষা করছেন, কিন্তু এখনো পর্যন্ত। সুকান্ত, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।